গুড মর্নিং, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি পার্লারে যাচ্ছি, আজকে অনেক কাজ করেছি, তোমাদের দেখাচ্ছি কিছু। সাথে দেখা করে নাও আগে। চিকু গুড মর্নিং করে দাও। চিকু গুড মর্নিং, জেরি গুড মর্নিং, গুড মর্নিং করে দাও বন্ধুরা। আমি পুকুর থেকে আজকে ভোরবেলা উঠে শাক তুলেছি, পার্লার থেকে এসে রান্না করব। এই শাক আমার খুব ভালো লাগে, এই শাক পুকুর বাজার থেকে যখন সিজন থাকে না বাজার থেকে তো আনা হয়, কিন্তু নিজেদের পুকুরে যখন হয়েছে আমি তুলি, আমি এসে রান্না করব এটাকে। আরও কিছু করব, তার মধ্যে শাকটা আছে। রোজকার মতো পুজো করেছি, চলো দেখবে। পার্লারে যাচ্ছি এখন। দিদি টাটা, চিকু টাটা, দেখবে। দেখো ঠাকুরকে, বেশি ফুল হয়নি আজকে, যাই না কেন, ঠাকুরকে সাজেছি। তোমরা আমার শিব ঠাকুরকে দেখে না, বেসিক্যালি আমি শিবের ভক্ত। ফুল আমার গাছেই হয়েছে। তোমরা সঙ্গে থাকো, আমি পার্লার যাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? পার্লার যাচ্ছি বন্ধুরা, প্রতিদিনের রুটিন কী করবো বলো? সব কিছু তো ব্লগ দেখানো হয় না, তোমরা আবার বোর ফিল করবে যে রোজই একই জিনিস দেখাচ্ছে। এই দুটো দিন একটু ইয়ে করে নাও, আমি এর কাছে যাবো। ঠিক আছে চলো, আমি রাখছি, পার্লারে গিয়ে কথা হবে। পার্লারে চলে এসেছি, এসে আমি অনেক কাজ করলাম, এসে দেখি দরজার কোণে একটা ব্যাং কালকে মনে চাপা পড়ে গেছিলো, জানি না এত গন্ধ কেন ছাড়ছে। তারপরে দেখি ব্যাংটা মরে গেছিলো, সে কত পিঁপড়ে হয়েছে, ওরে বাপরে। সব পরিষ্কার করলাম, জল ঠাল দিয়ে ধুলাম, পুজো করলাম, ঠাকুরকে পুজো করলাম, হ্যাপি হয়েছে। তোমরা সঙ্গে থাকো, হ্যাঁ এই পার্লারে এলাম, জানি না কতটা কি কাজ দেখাতে পারবো। একটা বন্ধু লিখেছে লাইভ হেয়ার কাট দেখাতে, তো লাইভ হেয়ার কাট তো দেখানো যায় না। হ্যাঁ যদি হয় যায়, আমার তো অত বড় ইনস্টিটিউট নয়, আমি বড় বড় ইনস্টিটিউট থেকে শিখেছি এবং ভালো শিখেছি, ঠিক আছে। তো অতগুলো লাইভ দেখানো যায় না, আমি চেষ্টা করবো কোনো একদিন কোনো একটা ক্লোজড বা কাস্টমার এলে আমি লাইভ দেখানোর চেষ্টা করবো। তাছাড়া তোমাদের কমেন্ট বক্সে তোমরা জানতে চাও, যা চাও আমি বলবো, কীভাবে প্রসেসে কীভাবে কাটবে না কাটবে, তো সেগুলো আমি জানাতে পারবো, আমার আমার মতে যতটুকু জ্ঞান আছে আমি তোমাদের জানাবো, ঠিক আছে। কাজ করছিলাম এতক্ষণ, তোমরা কী করছো বলো? আমার ভিডিওতে আমার মেয়েরও কিছু কিছু ভিডিও অ্যাড করবো, তোমরা তাহলে আমার মেয়েকে চিনতে পারবে। তারপরে আমি মেয়ের সাথে গিয়ে তোমাদের লাইভ মিট করা, ঠিক আছে। আমি তো জানো দুপুরবেলা বাড়িতে থাকি, এখানে গ্রাম তো, সিজন ছাড়া দুপুরে কাস্টমার থাকে না। কাস্টমার থাকলেও বাড়ির পার্লারে চলে আসে করে দিই, ওখানে থাকলে তো আমার এদিকে ঘরে রান্নাবান্না হবে না, না তাই আমি চলে আসি। তো একটা বিয়ে বাড়ি কন্ট্যাক্ট করলো 9ই জুলাই, তার আগে 5ই জুলাই একটা আছে, 10ই জুলাইও একটা আছে, তো 9ই জুলাইটা আজকে কন্ট্যাক্ট করে গেল, 5ই জুলাইটাও করে গেছে, ঠিক আছে। বাড়িতে এলাম, রান্নাবান্না করবো, তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা। আজকে আমি লাঞ্চ কী বানিয়েছি দেখো, পার্লার থেকে এসে ডিমের কারি করেছি, হাঁসের ডিমের কারি, স্যালাড রেখেছি সাথে। সেই শাক দেখিয়ে গেছিলাম সকালবেলা, সেই শাকগুলো এসে কেটে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করেছি, লঙ্কা ফোড়ন দিয়ে। এটাকে হচ্ছে বর্মা শাক বলে এখানে, আর আমার বাপের ভাষায় এটাকে সেচি শাক বলে, সেচি শাক, আর এখানে বলে বর্মা শাক, যাই হোক। আর আমের চাটনি ফ্রিজে ছিল, ওটাই বের করে রেখেছি, খাবো খাবো তো দুজন। এই করেছি বন্ধুরা, দুবেলার ডিম করেছি আমার আর আমার কর্তার। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, কর্তাকে খেতে দিয়ে তারপরে আমি খাবো। তাহলে আমি লাঞ্চ করছি, আমাদের দাদা খাওয়া গেছে। দেখো ভাতের সাথে শাক নিয়েছি, আমি একটু কাসুন্দি নেব, আর ডিমের কারি আছে, স্যালাড আছে, চাটনি আছে, খাওয়া শুরু করি। তোমরা তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। বন্ধুরা
আমি আবার পার্লারে চলে এসেছি বিকেলে। সকালে তো তোমাদের সাথে ব্লগ করেছি, কালকে দেখতেই পাবে আপলোড যখন দেবো। একবারে সারাদিনের সমস্ত ব্লগটা মিলিয়ে তারপরে আপলোডটা করা হয়। তো আমি আবার রীতিমতো বিকেলবেলায় একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে, তো এই এলাম পার্লারে। পার্লারে এবার কাজ করব, কাস্টমার আসবে, আস্তে আস্তে কাজ করব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, ঠিক আছে? ধর, তুই ধরে রাখ, ঠিক করে এখান থেকেই ধরে রাখ। আমার মতো এক হাতে কাঁচিতে কেউ একবারে রাউন্ড হয়ে পারবে? কেউ তুমি তো অনেকদিন ধরে করো, সেটাই তো। হ্যাঁ, তোমার অনেক মানুষের একটা করে করে যে কোনো দিন। আমরা আমার ব্যাচের কাজ করি, কেউ টক করে একদিনে পারবে কি? তোমরা ঝড় বৃষ্টি নিয়ে এলে কিন্তু হলো না। আমরা যখন আসছি আমাদের ইয়ে থেকে বেরোচ্ছি মন্দির তলাতে, তখনই বিদ্যুৎটা চমকাচ্ছে। ওই ওখানে একবার কেটেছিলাম, মনে করতে পারিনি। আমি তো ফেসিয়ালও করেছি অনেকবার, আসিনি। এখন সব ঘরোয়া পদ্ধতি হয়ে গেছে, ফেসিয়ালের দাম বেড়ে গেছে। মাথা নিচু করো, সামনে সামনের দিকে ঝোঁকা ঝোঁকা একটু। ও, ফেসিয়ালের দাম বেড়ে গেছে মানে? ফেসিয়ালের তো নানা রকম। আরে ফেস প্যাক কিনতে পাওয়া যায় না, ভালোই এখন করে ফেলি। একটু টান থাকবে হ্যাঁ মাথা। বিয়ে বাড়ি কবে আছে? সোমবার। হ্যাঁ, সোমবার। এত দেরিতে এলে? আসবার জন্য করে আর সময় পাইনি কাজের জন্য। কার বিয়ে? আজকে কি আজকে বুধবার, সোমবারের মধ্যে এ হয়ে যাবে, বেড়ে যাবে, দারুন দারুন এ হয়ে যাবে, সেট হয়ে যাবে, বুঝতে পারছিস? সঙ্গে সঙ্গে কাটলে নাহলে একটু খাচ্ছি কি বাজে হয়ে গেছে, ছোট মাথা টাইট থাকবে, আসবে না। দেখেছিস তো স্টেপটা যে করেছে, এটা গুড ডিসিশন। বুঝেছ? চুলটা বাজে হয়ে গেছে, রাফ ড্যামেজ যাকে বলে। ওইটার মধ্যে সামনে একটু লেয়ার টাইপের করে দেবো, ওইটা কাট করে, ঠিক আছে? বুঝেছো? তাড়াতাড়ি বন্ধ করে দাও তুমি পার্লার। কেন, আটটা কটা বাজে? ও, আটটা বাজতে যায়। আটটায় বন্ধ করে দেয়, অনেক দেরি আর হয়ে যায়। তো আজকে আমি তাহলে একটু দেরি করে, সন্ধ্যাবেলার দিকে ভিড় থাকে, টান থাকে। হ্যাঁ, ভিড় তো থাকে। এও তোমার ফোন করে এসেছিল। বন্ধ করবি না এখন, কিন্তু হয়নি, সামনে পড়ো, ঠিক আছে? সামনেটাই কি করে বেশি চুল? তোমার চলে তো, আমার তো 53। সেটা তো না, একটা যদি তুমি কস্টলি পয়সা দিয়ে যদি একটা হেয়ার কাটিং করো, সেটা যদি কেউ বলে ভালো লাগছে না, তখন তোমার
পয়সাটা ম্যাটার করবে না, হুম মাথায় রাখবে বুঝেছো? হুম আমি যার কাছে যাই একদম ভালো। কার কাছে কাটো তুমি? কাটি না আমি নিজে নিজে চাই না। ঠিকই আছে বলো। হ্যাঁ আমাকে, হ্যাঁ এটা এটা তো দাঁড়া শুকো, দাঁড়া তুই এখন পুরোটা রাখ, সামনেটা তাকিয়ে দেখো তোমার লুকটা, আর আর মনে হবে না এটা থাক, তুমি সাইডও সিটিও কাটতে পারবে ঠিক আছে। আর ওয়াও শ্যাম্পু একটা বেরিয়েছে বলছে ভালো, ওয়াও শ্যাম্পু ভালো লাগছে। কতদিন পরে যদি ও এরকমও করে না আমার মতন হয়ে যাবে, আমার যেমন শুকিয়ে গেল আবার আরো কদিন পরে ভালো লাগবে আরো। এবার বন্ধ করে চলে এলাম, প্রচুর গরম পড়েছে, প্রচুর গরম পড়েছে, তুমি দেখবে জেরিকে দেখবে, জেরিকে দেখো আবার একদম দরজা ধাক্কা দিচ্ছে, এ দেখো টুই করে চলে, দেখো দুজনে যা হয় তা নাই, চলো চলো বন্ধুরা ব্লগটা তাহলে আজকের মতো শেষ করছি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আমি ফ্রেশ হয়ে নিই, গুড নাইট।